প্রায় 128 গৰাকী ব্যক্তিয়ে ভারতীয় জনতা পার্টি যোগদান করব। মই আপনাদের একটা কথা কইছো, নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যদিনা 14 চনত সরকার গঠন করেছিল সেইদিনাখনে নরেন্দ্র মোদী একটা কথা কইছিল, সবকা সাথ সবকা বিকাশ, আর তার পাছৰ বছৰত কৈছিল সবচে সবকা বিশ্বাস, সকলকে বিশ্বাসত লৈ কাম করিব লাগিব। আর আজিও আপনার উপর আমি আশ্বাস আর বিশ্বাস রাখি আপনার এই যোগদানটো আমি করার আজি ব্যবস্থা আমি হাতত লৈছো। আপনার যাক আমার আসনি আছে, আমি যাক আসনি আছে, এই আসনিবিলাকৰ সুফল পাবৰ কাৰণে আমি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যখন দুখিয়া মানুষ, এই দুখিয়া মানুষসকলক আমি সহায় করার ক্ষেত্রে গত 20 বছর মূর ওসর যিনি মানুষ মূর ওসলে গেছে, মানে সেই মানুষখিন কি ধরনের সহায় করেছো তাত আপনার মানে বেলেগ ইয়ার মানে বর্ণনা দিব খোঁজা নাই। হয় সর্বানন্দ সোনোয়াল, সর্বানন্দ সোনোয়ালে টিকেট লাভ করার পাছত, ডিব্রুগড় সমষ্টির টিকেট লাভ করার পাছতেই বড় ব্যাপক ধরনের একটা পরিবর্তন দেখা গেছে ডিব্রুগড়ের বিভিন্ন লক্ষণীয় কিছু অঞ্চলত। মই বর্তমান যে অঞ্চলত উপস্থিত আছো এয়া কংগ্রেসের দখলত থাকা একটা ওয়ার্ড, যত বিজেপিয়ে ডিব্রুগড়ের 22টা ওয়ার্ড আছিল, পৌর এটা নিগম হল, পৌর নিগমের 22টা ওয়ার্ডের ভিতর এটাই ওয়ার্ড আছিল 10 নম্বর ওয়ার্ড, যত বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হওয়া নাছিল। আর প্রায় 40-50 বছর ধরে এই অঞ্চলের রাইজে কংগ্রেসক বিশ্বাস করে ভোটদান করে আইছিলে। কিন্তু সর্বানন্দ সোনোয়ালের যেতিয়াই টিকেট দিয়া হল বা ডিব্রুগড় সমষ্টির পৰা ঘোষণা করা হল, তার পাছতে ইয়াত জ্যেষ্ঠ যখন কংগ্রেসের নেতৃত্ব বহন করে আসে তেওঁলোকে দল ত্যাগ করে বিজেপিলৈ গমন করেছে। আজি এক বিশেষ সভাযোগে ইয়াত বিধায়ক প্রশান্ত ফুকন আছে আর বিজেপির দলীয় সভাপতি আছে ডিব্রুগড় জেলা, আর এই নেতা সকলের উপস্থিতিত প্রায় 200 লোকে কংগ্রেস ত্যাগ করে ডিব্রুগড়ের এই অঞ্চলের পৰা বিজেপিত যোগদান করেছে। যোগদান কার্যসূচী বর্তমানে অব্যাহত আছে, আমি সামগ্রিক পরিবেশ দেখাম এইদরে আসলতে যোগদান অব্যাহত আছে। এজন স্থানীয় যুবক আছে, কি কব, গোটেই একটা পরিবর্তন দেখা গেছে, বিজেপিমুখী হয়েছে এই অঞ্চলের লোক। পোন প্রথমে সভা ইয়াত অনুষ্ঠান করার কারণে ধন্যবাদ জ্ঞাপন করছো, আর আজি যেহেতু কবল বিচারিছো আগন্ত দিনত আমার নির্বাচন আছে, নির্বাচনত আমার মাইনরিটি বিশেষ ওয়ার্ডের পর ফোন আহিছে এবার সর্বাধিক ভোট দিব, আর সর্বাধিক একচুয়ালি মাইনরিটি মানুষ বহুতে ভাল পায়, আগপা ভাল পায় আহিছে, আর আমার সর্বাধিক এবার মোর দেন 5 লাখ ভোট উইনার হব। হয় একটা লক্ষণীয় বিষয় জেলা সভাপতি আছে, আমি খুব সম্মুখে জানিব বিচারিম, এই কংগ্রেসের দখলত থাকা এলাকা একটা সংখ্যালঘু প্রধান এলাকা বলে ডিব্রুগড়বাসী জানে, কিন্তু ইয়াত একটা ব্যাপক পরিবর্তন আজির সময় দেখা গেছে, কিয় সময়ের পরিবর্তন আপনার হাতত যেনেকে এন্ড্রয়েড মোবাইলটা থাকে, আগতে মানুষক এখন কোলা কাপড়ে ঢাকি ধরেছিল যে ভাবিছিল যে আমার পকেট ভোট, উন্নতি করো বা নকরো আজি ইয়াত যে জায়গা আমি মিটিং করেছো আপনাদের যত সাক্ষাৎকার লোক এই রাস্তাটা আপনাদের দেখলে গম পাব, ভারত স্বাধীন হওয়ার পিছত থাকে প্রথমবার ব্লক দিয়া রাস্তা হল, যত আগে গাঁত হয়ে থাকে, পানি হয়ে থাকে, মানুষ উলাব নয়, একাটো একাটো পানি হয়, তো এই একটা ডর মানে পরিচয়, পরিবর্তনের পরিচয়। হ্যাঁ, পরিবর্তনের পরিচয় বলে কৈছে, মই বিধায়ক আছে ডিব্রুগড়ের, আর গোটেখিন ইয়াত একটা ভাল একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আর এই পরিবেশে আগন্তুক দিনত আমার যথেষ্ট লাভবান করব। হয় একটা বিশেষ লক্ষণীয় সমষ্টি ইয়াত সংখ্যালঘু প্রধান এলাকার আছিল, কংগ্রেসী নেতৃত্ব যথেষ্ট সময় দীর্ঘদিনিয়া কাল আছিল, বিশেষ এজন স্থানীয় ব্যক্তিয়ে সিদিনা কংগ্রেস ত্যাগ করেছে, কংগ্রেস নেতৃত্ব অসন্তুষ্ট হয়, কি কব সব কংগ্রেসের উপর আশ্বাস আর বিশ্বাস তো সমগ্র মানুষ হেরাই পেলাইছে, সমগ্র দেশত হেরাই পেলাইছে, তার ব্যবস্থা হিসাবে আজি আপনি 10 নম্বর ওয়ার্ড, যদি ওয়ার্ড আপনার যা মিউনিসিপ্যালিটির 22টা ওয়ার্ডের ভিতর অকল একটা ওয়ার্ডেই কংগ্রেসে জিকিছিলে, কিন্তু আজি সমগ্র 10 নম্বর ওয়ার্ডের সকলখিন প্রায় ব্যক্তিয়ে আজি ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে, কারণ ভারতীয় যোগদান করার এটাই কারণ যে তেখেতসকলে যা ডেভেলপমেন্টের কাম দেখিছে এই ওয়ার্ডক আমি মাহিয়াই চকুরে চা নাই, যিখিনি আমার কাম করবলগা আছে এই কামখিনি কইছো, আজি যদি আপনি অরুণোদয় আসনে চক এই ওয়ার্ডত আমি কম দিয়া নাই, আমার যদি আজি রেশন কার্ডের কথা চক আমি এই ওয়ার্ডত কম দিয়া নাই,
কোনো ধরনের আমি একটা ভেদভাব রখা নাই, সেই কারণে রাইজে বুঝিছে। বুঝার পাছত আজি এই মোর উপরও তেখেতসকলের যে আশ্বাস আর বিশ্বাস রাখি তেওঁলোকে ভারতীয় জনতা পার্টি যোগদান। লক্ষণীয় যে প্রশান্ত ফুকনে যত মিটিং করেছে, আজি মিটিংর এইটো যেটো আলি, এইটো যেটো পথ, এই পথটোই আসলে নির্মাণ করে দিয়া হওয়া নাছিলে কংগ্রেস কার্যকালতর একে সময়তে। মই সেই কথাটো তেওঁ কৈছে যে ডেভেলপমেন্টের কাম হয়েছে। সর্বানন্দ সোণোৱাল বিশেষকৈ লক্ষণীয় হয়ে পড়ছে, সর্বানন্দ সোণোৱালের টিকেট ডিব্রুগড়পা দিয়ার পাছতে বিজেপিয়ে একটা বেলেগ একটা পরিবর্তন ইয়াত দেখা গেছে। না চ সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া ধর্ম নিরপেক্ষর ব্যবস্থাটো তখেতর ওপর আশ্বাস আছে মানুষ, আর সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া ডিব্রুগড় ফেমিলিয়ার মানুষ, তখন আগরপা সকল মানুষে চিনি পায়। আর এই যে 10 নম্বর ওয়ার্ডত লোহারপতি অঞ্চল হোক, পাঁচআলি অঞ্চল হোক, বিভিন্ন ধরনের তখেতর বন্ধু আছে, তখেতসকলের তখেতর একটা বহুত ফেমিলিয়ার বন্ধুত্ব ভাব আছে। এই গোটেই কথাবিলাকে ক্রিয়া করেছে। তার উপরেও আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সরকারখনত এবার যে আমি রেশন কার্ড যে দিলো, এই অঞ্চলের পর আমার বহুত সংখ্যক রেশন কার্ড আমি দিছো, যা আসনি আমি দিছো, অরুণোদয় আসনি দিছো, রেশন কার্ড দিছো, PMAY ঘর, নগরিয়া যা ঘর দিছো, সেই আসনিবিল আমার এই ওয়ার্ডও হয়েছে। আর এই ওয়ার্ডও বহুত ধরনের মানুষের চাকরি ইত্যাদিখানেও পার ব্যবস্থা হয়েছে। এই গোটেই কথাবিলাকে ক্রিয়া করেছে, আর মানুষের সরকারখনের প্রতি আশ্বাস হয়েছে। কিছু বিশেষ কথাত তেওঁলোকে ধরে থাকা নাই, সেই সকলখিনি কথা জলাঞ্জলি দি ডেভেলপমেন্টের কথা চিন্তা করে ভারতীয় জনতা পার্টি যোগদান করা। বিভিন্ন আসনিয়ে কাম করলে বলে কব খুঁজছে, আর বিভিন্ন আসলতে যে মাহিয়ায় দৃষ্টি অতদিনে পড়ে আসলে এই অঞ্চল, সেই অঞ্চল আসলে সুদৃষ্টি পড়লে বিজেপি সরকার, কব খুঁজছে বিজেপি নেতৃত্ব। কিন্তু একে সময়তে কব লাগিব যে লক্ষণীয় যে সর্বানন্দ সোণোৱালক টিকেট দিয়ার পাছতে এই ধরনের পরিবর্তন ডিব্রুগড়ত সংখ্যালঘু সমষ্টিটো দেখা গৈছে। নূরজাহা বেগম, নাজ খান, সাইরা সুলতানা, সরস্বতী সাহু, সীতা দেবী, বাবলু রবিদাস, হরি দেবী, উমেশ পটেল, ইসলাম, মজিদা বেগম, কৃষ্ণা, সমীর শর্মা, মেহরুব নিশা, নাজিমা বেগম, নূরজাহা বেগম, দুলারি দেবী, অবদেশ পটেল, কৃষ্ণা শর্মা, জনতা পার্টির যিসকলে মারফলা আর টুপি গ্রহণ করেছে, আমি সকলকে নিজ নিজ আসনদিষ্ট হবো অনুরোধ জানাইছো। আমার বিশিষ্ট ব্যক্তিসকলের আপনার একেলগে এখনই ফটো লওয়া হব, গতি আপনি সকলে যাতে শৃঙ্খলাবদ্ধভাবে।